ভদ্রতাবোধ আর কমন সেন্স। ইদানিং দেখা যায় কেউ হঠাৎ করে ধরো আপনাকে ভিডিও কলে কল দিয়ে বসলো, কিন্তু আপনাকে আপনি তেমন চিনেনও না জানেন না, কিন্তু ভিডিও কল দিয়ে বসছে। তারপর আছে তেমন কল করতে আছে করতে আছে, আপনি কল ধরছেন না বা আপনি যাকে কল দিচ্ছেন সে ধরছে না। ঠিক আছে, দুইবারে বেশি কল দেওয়া দরকার নাই, আপনিও তো আপনার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে, তাকে সময় দেন, সে আপনাকে কল ব্যাক করবে। আবার আছে ধারের টাকা, আপনি কাউকে ধার দিচ্ছেন, যার হাতে টাকা যা তার টাকা যাওয়ার আগে ফেরত দেওয়া ভালো। গাড়ির হর্ন, রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন যে গাড়ির হর্ন যেখানে সেখানে, হসপিটাল বলে না যেখানে যেখানে দরকার না, আপনি দেখতেছেন জ্যামে বসে আছেন কিন্তু আপনি হর্ন বাজাচ্ছেন, অভদ্রতা, বিরক্তকর, বিরক্ত করবেন না। তারপর আছে রিংটোন, আপনি এমন এক রিংটোন দিয়েছেন ভালোবাসার গান, না হলে এমন বিরক্ত করেছেন, বা এমন এক প্লেসে আছেন যেখানে সবাই সাইলেন্ট, আপনি রিংটোন হয়তো অফ করে রাখেন, না হলে সাইলেন্ট মোডে রাখেন, বিরক্ত করার দরকার নেই তো, অভদ্রতা। তারপর আছে আপনি ধরেন এখন আমরা সবাই ছবি উঠাই, মোবাইলে ছবি উঠাই, কিন্তু এমন কোনো ছবি বা ভিডিও আপত্তিকর উঠানো ঠিক না, যেটা হলো যে গুগল আমাদের সেভ হয়ে থাকে, প্রবলেমে পড়ি আমরা, অনেকে আছে আমার জানা মতো অনেকে আছে যে গুগলে সেভ হওয়ার পরে ওনারা বিশাল প্রবলেমে পড়ছে, তা তো খারাপই। তার মধ্যে আছে আপনাকে ছবি দেখাইতে দিল একটা, আপনি ছবি আগে পিছিয়ে ছবি কী আছে টেনে দেখলেন, এটা ঠিক না, এটা দেখানো দেখা যাবে না, কারণ আপনার একটা লিমিটেশান আছে, আপনি লিমিটের ভিতরেই থাকেন। তারপর হচ্ছে আমরা হসপিটালে যাই, হসপিটালে গেলে হঠাৎ করে দেখা গেলো যে আরেকজনকে হসপিটালে আপনি দেখে ফেললেন, আপনার বন্ধু কাছের পরিচিত কেউ, এই কেন কী জন্য কখন কী কেন আসছো বা কে আসো হসপিটালে, তোমার কী সমস্যা এসে, এগুলো জিজ্ঞাসা করবেন না, সে যদি নিজে থেকে না বলে জিজ্ঞাসা করা ঠিক না। তারপর আছে হঠাৎ করে দেখা হলো একজনের সাথে, এই তোমার চাকরি কী, তুমি কী করো, তুমি বেতন কত পাও, তোমার ব্যবসা বাণিজ্যের কী অবস্থা, এই সে। আরে ভাই, যে সে জিজ্ঞাসা করার দরকার কী, তার যদি সমস্যা হয় বলার থাকলে সে বলবে। অনেক সময় আছে আমরা অফিসে যাই, দেখা গেছে যে যার সাথে কথা বলতেছেন সে বিরক্ত ফিল করতেছে, আমি বুঝতে পারতেছি যে সে বিরক্ত ফিল করছে, ঠিক আছে সময় দেন, তাই সে পরে কথা বলবে আপনার সাথে, আপনি তো আমাকে সময় দিয়ে সেখান থেকে চলে আসেন, পরে না হয় কথা হবে। এভাবে আমরা যেখানে সেখানে সবাইকে বিরক্ত করি, এটা কিন্তু বিরক্ত করা ঠিক না। তারপর আছে ধরেন বিয়ে হয়েছে, কবে বিয়ে হয়েছে, বাচ্চা কয়জন, বাচ্চা নিচ্ছেন না কেন, বাচ্চা হচ্ছে না কেন, জামার সমস্যা না আপনার সমস্যা, কার সমস্যা, কেন নিচ্ছেন না। আরে ভাই, এটা তার পার্সোনাল ব্যাপার, সে কবে বাচ্চা নিবে না নিবে, তার বাচ্চা হচ্ছে না, তার ফ্যামিলি প্রবলেম, সময় দেন, মানুষকে বুঝেন, সম্মান করেন, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলা, আল্লাহ হাফেজ।